সচিবালয়ের ঘটনায় 26 শিক্ষার্থীর নাম উল্লেখ সহ অজ্ঞাত 60 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া 28 জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। আজ তাদের আদালতে তোলার কথা রয়েছে। ঢাকার সিএমএম আদালতে আছেন সহকর্মী নাইমাল জিকু, আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। জিকু, সকাল থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীদের আদালতে নেওয়া হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু শিক্ষার্থীদেরকে আদালতে হাজির করার কথা রয়েছে, যেমনটি কিছুদিন ধরেই তারা আন্দোলন করে আসছিল। তারা যে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে সেই ফলাফলটি আসলে সঠিক হয়নি, সেই ফলাফলটি পুনর্বিবেচনা করে তারা হলো পাশের দাবি আসলে জানিয়ে আসছিল। সেই জন্যই কিন্তু তারা গতকাল সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়, এবং যেহেতু সেই জায়গাটিতে কোনো সভা সমাবেশ করা যাবে না, 144 ধারা সবসময় জারি থাকে, সেই কারণে কিন্তু তাদেরকে বারবারই আইন শৃঙ্খলা রক্ষাকারী পক্ষ থেকে মানা করা হচ্ছিল, কিন্তু সেই বাধাটি অতিক্রম করে তারা সচিবালয়ের ভেতরে ঢুকে যায়। পরে তাদের ছত্রভঙ্গ করা হয় এবং সেখান থেকে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয় 52 জনকে, যার মধ্যে থেকে অনেককেই ছেড়ে দেওয়া হয়। এর মধ্যে থেকে 26 জনকে আজকে আদালতে হাজির করার কথা রয়েছে, দুপুরের পরপরই হয়তোবা তাদেরকে আদালতে হাজির করা হবে। এছাড়াও ঢাকার সিএমএম আদালতে আরও একটি মামলা হয়েছিল 2015 সালের পহেলা জানুয়ারি থেকে 5 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত স্বৈরশাসকের শাসকের বিরুদ্ধে বিএনপির চলা হরতাল অবরোধের মধ্যে 42 জন আগুনে পুড়ে মারা গিয়েছিল। সেই মামলায় আসামি করা হয়েছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ মোট আরও 4 জনকে, এবং সেই মামলাটি কিন্তু আজকে খারিজ করে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমি রয়েছি দায়রা জজে, এইখানেও কিন্তু আরও একটি মামলা চলছে বেগম খালেদা জিয়া সহ 13 জনের বিরুদ্ধে। এটি হচ্ছে গ্যাটকো দুর্নীতি মামলা, যেটি 2007 সালে এই মামলাটি দুর্নীতি দমন কমিশন থেকে করা হয়। এখানে মোট 13 জনকে আসামি করা হয়েছিল, এবং সেটির কিন্তু গেল 20 তারিখে কিন্তু এই মামলার অভিযোগ গঠনের শুনানির কথা ছিল, যেটি হলো আজকে পিছিয়ে আজকে আনা হয়েছে, এবং আজকে কিন্তু সেটির শুনানি চলছে। তো আসামি পক্ষের পক্ষ থেকে কিন্তু করা হয়েছে যে যাতে এই মামলাটিও খারিজ করে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।